আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভিডিওতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটা হচ্ছে ট্রেডিং আপনি কিভাবে করবেন, আমাদের সিগন্যাল কিভাবে ব্যবহার করবেন, এই সকল বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওটাতে, একটু ভিডিওটা লং হতে পারে, আমি আপনাদেরকে এ টু জেড বুঝাই দেবো, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা মানতে হবে, আমাদের সিগন্যাল যদি আপনি আমাদের সিগন্যাল অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আমাদের সিগন্যাল মোতাবেকই আপনাকে চলতে হবে। আপনার মন মতো কোনো কিছু করা যাবে না। এটা আমার একটি অ্যাকাউন্ট, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট একটির বেশি একটি ফোনে ইউজ করবেন না। আমি মূলত আমার ট্রেডিং সব কিছু চলে হলো কম্পিউটারে, আমি কম্পিউটার নিয়েও একটি ভিডিও করব। কম্পিউটার দিয়ে যে ভিডিওটা ওটা শর্ট ভিডিও, জাস্ট মোবাইল দিয়ে কেন দেখাচ্ছি, কারণ হিউজ পার্সন যারা যারা জয়েন করবে সবাই কিন্তু এই মোবাইলেই কাজ করবে, ঠিক আছে? আর মোবাইলে সবচেয়ে বেশি কমফোর্টেবল আপনি ফিল করবেন। এবং আমি মোবাইলে না করার কারণ আছে আমার, আমার সিগন্যাল দেখার জন্য আমার বড় তিন চারটা ডিসপ্লে ফলো করতে হয়, অনেক বিষয় আছে এখানে। এখন যে বিষয়টা, ট্রেডিং কী, ফিউচার ট্রেডিংটা আপনি কীভাবে করবেন আর সিগন্যাল কীভাবে ব্যবহার করবেন। আমাদের যে সিগন্যাল আছে একটা, আমাদের এই যে সিগন্যালটা, আমি কিছুক্ষণ আগে আমাদের পেইড গ্রুপে একটু আগে শেয়ার করা হয়েছে, বাট ফ্রি গ্রুপে একটু লেট হয়েছে। তো এখানে আমার আপনাকে জিনিসটা বুঝতে হবে, আমাদের সিগন্যালটা বুঝতে হবে এবং আপনাকে ট্রেডটা কীভাবে করবেন সেটা বুঝতে হবে। আগে আমরা যাই, আপনি ফিউচার ট্রেড কীভাবে করবেন। ফিউচার ট্রেড করার জন্য আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফিউচার অপশনে, ঠিক আছে? প্রথমবার যদি আপনি হন, আপনি যদি এখান থেকে দেখেন, এই জিনিসে ফিউচার নামের একটা অপশন আছে, এই ফিউচার অপশনটাতে যাইতে হবে। ফিউচার অপশনে গেলে আপনি যখন ফিউচার অপশনে যাবেন, ফিউচার অপশনে যাওয়ার পর আপনার একটা ট্রেডিং চলতেছে মেবি $15। এটা আপনাদেরকে দেখাইতে গিয়ে আমি ট্রেডিংটা চালু করছি, তো এটা আমি ক্রস করতেছি না, কারণ এটা মোটামুটি ভালো একটা সিগন্যালের প্রফিট চলতেছে এই অ্যাকাউন্টটাতেও। এখন কথাটা হচ্ছে এখানে কীভাবে সিগন্যাল আপনাকে ট্রেড করতে হবে, মানে কীভাবে আপনি ফিউচার ট্রেডটা করবেন, ঠিক আছে? ফিউচার ট্রেডটা করার জন্য আর অনেক সময় এখানে প্রফিট লাভ একটু কম বেশি দেখলে অনেকে হাইপার হয়ে যায়। হাইপার হওয়া যাবে না, সিগন্যাল অনুযায়ী কাজ করার পর যা ঘটতেছে ঘটতে দেন, এখানে কী ঘটে ঘটুক এটা দেখার বিষয় না আপনার, ঠিক আছে? আমরা সিগন্যাল অনুযায়ী কাজ করবেন, প্রফিট আনিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে? যা ঘটবে ঘটতে দেন, যা ঘটার আছে ঘটে যাক, আমাদের সিগন্যাল অনুযায়ী কাজ করবেন, আমাদের আমাদের কথা মতো চলবেন, ঠিক আছে? তো এখন আপনি এখানে যখন আসবেন, এখানে আপনি তিনটে অপশন দেখতে পারবেন। এখানে আপনার উপরে কিন্তু অনেক কয়েকটা অপশন থাকবে, ইউএসডিটি এম, ইউ কয়েন এম, ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝার খাতিরে খুব সংক্ষিপ্ত, মানে সহজ ভাষায় বলবো সব কিছু, অপশন ট্রেডিং লিডার বোর্ড। তো আপনার যেটা করতে হবে, আপনি হচ্ছে ইউএসডি এম, ঠিক আছে, এইটাতে সিলেক্ট করে রাখবেন, এইটাতে সবসময় ট্রেডিং করবেন, ঠিক আছে? এখন আপনাকে এখানে সিগন্যাল, মানে এইটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমার কোনটাতে ক্লিক আছে, এইটাতে ক্লিক না, আমার এইটাতে আছে, ঠিক আছে? তাহলে ইউএসডি এম আপনি এটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কোথায় সিগন্যাল করতে হবে, ইউএসডি এম, ঠিক আছে? আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি কোথায় ট্রেডিংটা করতেছেন, ইউএসডি, মানে আপনার হচ্ছে ইউএসডি এম ফিউচার, ঠিক আছে? আর একটা হলো কয়েন এম ফিউচার। আমি এত সংক্ষিপ্ত, কোনটা সংক্ষিপ্ত শব্দের অর্থ কী এগুলো কিছু বলতে যাচ্ছি না, আপনাদেরকে আমি বুঝাচ্ছি প্রথমত, এগুলো আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাবেন। যেহেতু আপনি সিগন্যাল নিচ্ছেন, আপনি কিন্তু কোর্স করতেছেন না, বিষয়টা এরকম, ঠিক আছে? এখন আপনাকে কী করতে হবে, তো এখন আপনাকে কোথায় সিলেক্ট করতে হবে, ইউএসডি, ঠিক আছে? ইউএসডি এম এটাতে আসার পর এখন আপনাকে, আপনি কোন কয়েনের উপর ফিউচার ট্রেডটা করবেন, আমরা কোন কয়েনের উপর সিগন্যাল দিয়েছিলাম, আমাদের যে সিগন্যালটা ছিল সেটা ছিল কোন কয়েন। এখানে যদি আপনি দেখেন, আমাদের সিগন্যালটা ছিল টিআরএক্স ইউএসডিটি, টিআরএক্স ইউএসডিটি পেয়ারে, ঠিক আছে? পেয়ার মানে হচ্ছে, মানে যেমন পেয়ার বলতে এখানে বুঝাচ্ছে যে কোন পেয়ার, মানে মনে করেন আপনি কার মাধ্যমে, কোন মাধ্যমে আপনি ট্রেডটা করতেছেন, এটা হলো ফিউচার ইউএসডিটি। আমি কিন্তু সংক্ষিপ্ত ভাষা আপনাদেরকে, মানে খুব বাংলা ভাষায় বুঝাচ্ছি এত কিছু, ঠিক আছে? আমি কিন্তু খুব প্যারাদায়ক শব্দ ব্যবহার করতেছি না আপনাদের জন্য, ঠিক আছে? টিআরএক্স ইউএসডিটি পেয়ারে আপনাকে ট্রেডিংটা, ফিউচার ট্রেডটা করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টে কী করতে হবে, বাইন্যান্স অ্যাকাউন্টে এই যে দেখেন, আপনি এখান থেকে এই উপরে দেখেন, এখানে আপনি কোন পেয়ার আছে, এটা টিআরএক্স ইউএসডিটি, মানে যেটা দেওয়া আছে ওইটাই এখানে দেওয়া আছে, বাট এখানে থাকবে না। আপনাকে কী করতে হবে, এই জায়গাটা ক্লিক করতে হবে, এই জায়গাটা একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনাকে এটাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে দেখেন, এখানে আপনার সার্চ অপশন আছে একটা, এই যে সার্চ অপশন, আপনাকে কোন কয়েনের কথা বলছে, কোন পেয়ারে আপনার হচ্ছে টিআরএক্স, প্রথমে কী দেখেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে প্রথমে কী আছে, টিআরএক্স, দেখেন টিআরএক্স ইউএসডিটি পেয়ার, তাহলে আপনি সার্চ দেবেন কোনটা, আপনার ইউএসডিটি পেয়ারে হবে বা টিআরএক্স কয়েন, ঠিক আছে? আমরা ট্রেডটা করবো কোন কয়েনে, টিআরএক্স কয়েন, তাহলে আমরা এখানে সার্চ দিব টিআরএক্স, টিআরএক্স সার্চ দেওয়ার পর এ দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হলো টিআরএক্স বিইউএসডি আর একটা হলো টিআরএক্স ইউএসডিটি, ঠিক আছে? তো আপনাকে আমরা কোন সিগন্যাল দিয়েছিলাম দেখেন তো, আপনাকে কোনটা দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে টিআরএক্স ইউএসডিটি, এটা ইউএসডিটি যেটা ওইটা, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা ওখানে যাই,
তাহলে আমাদের কোনটা, এই যে সেকেন্ডটা, সেকেন্ডটাতে ক্লিক করতে হবে। সেকেন্ডটা যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখেন এখন এটা এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এছাড়া আপনি যদি অন্য কোনো কয়েনে ট্রেড করতে চান, যে কয়েনের নাম বলা হবে যদি কথার কথা আপনি হলো যে XRPতে করবেন, তাহলে XRP ক্লিক করলে এখানে XRP সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এখন কথা হলো আপনার, দেখেন এখানে আমাদেরকে কী করতে হবে, আমাদের কোন পেয়ারে আমরা সিগন্যাল দিচ্ছি সেটা হলো TRX। আপনি এখানে সার্চ দিলেন TRX, এখানে কোনটা, এই সেকেন্ডটা হবে USDT, যেটা TRX USDT এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন আপনি এখানে আমাদের ট্রেডিংয়ের এটা এখানে দুইটা মাধ্যম আছে, একটা হলো ফিউচার ট্রেড, একটা হলো আমাদের হচ্ছে স্পট ট্রেড, ঠিক আছে। আপনার হচ্ছে, আমি আপনাকে বলি সেটা হচ্ছে, আমি আপনাকে ক্লিয়ারলি বলে দেই আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম। আপনার হচ্ছে, আমার একটা জিনিস এখানে একটু হোল্ড করতে হবে। আচ্ছা দেখেন এখানে একটা অপশান হচ্ছে আপনার, আমি একটু স্ক্রিন ইয়ে করে দেখাই, এখানে দুইটা অপশান আছে, স্পট ট্রেড, ফিউচার ট্রেড। আমরা করতেছি কোনটা, ফিউচার ট্রেড। ফিউচার ট্রেডে এখানে আইসোলেটেড লেখা আছে, ঠিক আছে। আইসোলেটেড একটা আছে, আইসোলেটেড আর একটা কি, এখানে যদি আপনি ক্লিক করে দেখেন তাহলে আরেকটা হলো ক্রস মার্জিন, ক্রস মার্জিন, আর একটা হলো আইসোলেটেড মার্জিন, ঠিক আছে। এই ক্রস মার্জিন, আইসোলেটেড মার্জিন কোনটা আপনি সিলেক্ট করবেন? ক্রস মার্জিন মানে আপনি, ক্রস মার্জিন হচ্ছে আপনার, আপনি ট্রেড করছেন $10 দিয়ে, বাট আপনি আপনার মূল ব্যালেন্সে ডলার আছে, সেক্ষেত্রে কী হবে, আপনার যখন আপনি $10 ট্রেড করবেন, $10 লস হওয়ার পর, $10 কেটে নেওয়ার পর আপনার মূল ব্যালেন্স থেকেও কাটতে শুরু করবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ক্রস মার্জিন কখনো সিলেক্ট করবেন না। আপনারা, আপনাদেরকে আমি রিকমেন্ড করবো সবসময় আইসোলেটেড সিলেক্ট করতে, ঠিক আছে। তাহলে আপনারা আইসোলেটেড সিলেক্ট করবেন। এখন আমি কিন্তু এটা বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন, ভিডিওটা 2-3 বার দরকার বলে দেখবেন, হ্যাঁ। তো আপনাকে আমরা ট্রেডিংয়ে আমরা সিগন্যাল কী দিছি, সিগন্যালটা হচ্ছে আমি বলি, সিগন্যালটা হচ্ছে আপনার এন্ট্রি প্রাইস কত, এন্ট্রি প্রাইসটা আপনাকে বুঝতে হবে। এন্ট্রি প্রাইস হচ্ছে .46440, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এন্ট্রি প্রাইস। এখন এই এন্ট্রি প্রাইসে আপনাকে জয়েন করতে হবে, অবশ্যই এন্ট্রি প্রাইসের পরে গিয়ে আপনারা কেউ ট্রেডে জয়েন করবেন না, ঠিক আছে। তাহলে এন্ট্রি প্রাইস যখন আপনাকে দেখতে হবে কীভাবে, আপনি এই মার্কেটে আসবেন, মার্কেটে এসে দেখবেন যে এখন আপনার এন্ট্রি প্রাইসটা কত, এখানে আপনার প্রাইসিংটা কত, ঠিক আছে। তো আমি যখন সিগন্যাল দিছিলাম তখন ছিল আমাদের সিগন্যালটা হচ্ছে .44440, ঠিক আছে। তার মানে আপনি এখনও চাইলে এটাকে এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে, .646440। দেখি আমাদের এখানে বর্তমান .6438, মানে জাস্ট .2, এটা হচ্ছে এন্ট্রি প্রাইস, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন এখন এন্ট্রি নেব, তাহলে আমরা, আমাদের কত ডলার আছে, আপনার ব্যালেন্সে কত ডলার আছে, এখন ওইটা আপনি কত ডলারে ট্রেড করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন এই যে এখানে আপনি এই যে দাগটা আছে এটাকে টান দিয়ে একটু ডান সাইডে সরাই নিয়ে গেলে এটা আপনার কত ডলার আছে সেই ডলারের পার্সেন্টেজ অনুযায়ী আপনার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মনে করেন আপনার ব্যালেন্সে আছে হলো $50, ঠিক আছে, সেই $50 আপনি ট্রেড করতে পারবেন। এখন আপনি কত ডলার নেবেন এখান থেকে পার্সেন্টেজ, দেখেন এখানে 50%, 40%, 50%, মানে $100 থাকলে এখান থেকে $50 আপনি সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। এখন এখানে দেখেন আপনার, এখানে আপনি যখন এই অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলেন, এই যে দেখেন এখানে যখন অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলেন, আপনার কত ডলার এখানে ট্রেড করতেছেন, আমি এখান থেকে $200 দিয়ে দিলাম, কথার কথা, আপনি যত ডলার দিলেন সেই ডলারটা দিয়ে দিলেন এখানে। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনি আমাদের স্টপ, আচ্ছা এই ভিডিওতে আমি স্টপ লস আমি সেট আপ করা শেখাবো না, জাস্ট ট্রেড করা শেখাচ্ছি। বিষয়টা হলো আপনাকে এখান থেকে, আমরা প্রথমে কী করলাম, এখান থেকে আইসোলেটেড থেকে, ক্রস থেকে আইসোলেটেড করব। আমরা কত লিভারেজ দিছি আপনাকে, এখানে সিগন্যালে দেওয়া আছে 10x লিভারেজ, আপনাকে কিন্তু 10ই দিতে হবে, বেশি দিলে পরে লস টস হলে আমাদেরকে কিছু বলতে পারবেন না। এই যে দেখেন এখানে x কত x আছে, 20x, এটাকে আপনাকে করতে হবে কত, আপনার, আমি কত দিই সেটা বড় বিষয় না, আপনাকে এখান থেকে জাস্ট আপনি এটাকে 10 লিভারেজ করে দেবেন, ঠিক আছে। এই যে 10x লিভারেজ করে দিয়ে কনফার্ম করে দেবেন। তাহলে দেখেন আমি যেহেতু অলরেডি ট্রেড রানিং আছে, সেহেতু এই মুহূর্তে এটাকে ক্রস করতে পারবো না, আমি চেঞ্জ করতে পারবো না। দরকার আপনাকে কী করতে হবে, এই যে এখানে দেখেন একটা অপশন আছে লিমিট, এটাকে আপনারা কী করবেন, মার্কেট করে দেবেন। মার্কেট করে দিলে মার্কেট প্রাইস অনুযায়ী আপনার হচ্ছে বাই সেলটা হবে, ঠিক আছে। এখন তাহলে আপনি প্রথমে কী করলেন, আমাদের যখন ট্রেডিংটা চালু করবেন, আপনি প্রথমত হচ্ছে কোন পেয়ারে করতে বলছি সেটা সিলেক্ট করলেন, দ্বিতীয়ত হচ্ছে এটা এখান থেকে আইসোলেটেড করবেন, 3 নম্বরে হচ্ছে আপনি এখান থেকে কত এক্স লিভারেজ দিতে বলছি সেটা দিবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে আমাদের সিগন্যালটা কি বাই নাকি শর্ট, এখানে বলা হয়েছে দেখেন শর্ট,
শর্ট মানে কি, শর্ট এটা মানে সেল করা, শর্ট মানে সেল করা, আর এখানে অবশ্য শর্টই লেখা থাকে। তো দেখেন এখানে সরি, শর্ট মানে সেল করা আর লং মানে হচ্ছে বাই করা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু যদিও এখানে নাই, এখানে বাই আর সেল দেওয়া, বাট এখানে লেখা আছে বাই বাই অথবা লং। আর আপনি যদি এখানে সেলে ক্লিক করেন, সেলে ক্লিক করেন, দেখেন শর্ট অথবা সেল অথবা শর্ট, ঠিক আছে। অর্থাৎ যেহেতু ওখানে বলছে শর্ট, তার মানে আপনার হচ্ছে এইটাতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সিগন্যাল কি, আমাদের সিগন্যালটা দেখেন একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের সিগন্যালটা হচ্ছে শর্ট, শর্ট তার মানে মার্কেট প্রাইস আছে এইটা, আর আমরা বলছি শর্ট তার মানে দাম কমবে, মার্কেটের দাম কমবে, কয়েনের দাম কমবে, ঠিক আছে। তাহলে আপনাকে শর্ট দিতে হবে, তার মানে আপনিও প্রেডিকশন করতেছেন যে কয়েনটার দাম কমে যাবে, ঠিক আছে। তাহলে আপনারা কী করলেন, এখান থেকে আমাদের প্রথম যে অপশান ছিল আমরা আইসোলেটেড করলাম, কয়েন যেটা পেয়ার বলছি সেটা সিলেক্ট করলাম, কত এক্স বলছি সেটা সিলেক্ট করলেন, করার পর আপনি এখান থেকে মার্কেট করে দিলেন। মার্কেট করে দেওয়ার পর আপনি আপনার ব্যালেন্সে কত ডলার আছে সেটা এখান থেকে এটাকে টেনে আপনি পার্সেন্টেজ অনুযায়ী বাড়াই দেবেন। যেমন এখান থেকে আপনি যদি একটু টেনে দেন, আমার এখানে ব্যালেন্সে আছে বর্তমানে $1 মতো আছে, আমি ওটা করে দিলাম কথার কথা। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনি একবারে যদি স্টপ লস সেট আপ করতে চান, স্টপ লস সেট আপ করতে পারবেন। যেমন হচ্ছে আমি একবারে বলেই দিই, যদিও বলছি বলবো না। তো স্টপ লসটা কি, যে আমরা কিন্তু যখন সিগন্যালটা দেই আমাদের একটা স্টপ লস থাকে, ঠিক আছে। যে এই যে দেখেন স্টপ লস মানে এর বেশিতে গেলে আপনি অটোমেটিক আপনার ট্রেডটা মানে এটা এইটা যদি হিট করে তাহলে আপনি একটু লসে যাবেন, বাট এটার বেশি যদি আরও আরও কমতে থাকে, আরও বাড়তে থাকে, দেখেন এটা কিন্তু আমরা আমরা বলছি মার্কেট নিচের দিকে যাবে, বাট কোনো কারণে মার্কেট উপরের দিকে গেল, ঠিক আছে। কোনো মার্কেট মার্কেট উপরের দিকে গেলো, উপরের দিকে গেতে গেতে যাইতে 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 দেখেন যে এখানে হচ্ছে এইটা এইটা হিট করলো, তাহলে এখানে আপনারা ক্লোজ করে দেওয়াটা বেটার নাকি। মনে করেন আপনার অলরেডি এইটাকে হিট করলে আপনার ১০% লস হয়ে যাবে, মানে আপনি যদি $100 দিয়ে ট্রেড করে থাকেন তাহলে আপনার $10 লস, কিন্তু আরও যদি উপরে যেতে থাকে তাহলে আরও বেশি লস হবে। তো আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা সেট আপ করে দিব যে এইটা হিট করলে আর যাতে আপনার বেশি লস না হয়, এই লস হয়েছে একটু লস হয়ে থাকে, আর পরে তো আমরা সেটা পোষাই দেবো। আর আমাদের কিন্তু সিগন্যালে 98% অ্যাকুরেন্সি থাকে, এটা হলো হিট আপনার হলো প্রফিট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে আমরা স্টপ লসটা দিয়ে রাখি, কারণ মার্কেট আপনার অনেক সময় হাইপার হয়ে যায়, অনেক সময় হচ্ছে বেশি ডোমিনেট করে, বেশি ইয়া করে, সেক্ষেত্রে আপনার স্টপ লস সেট আপ করতেই হবে মাস্ট বি, ঠিক আছে। তাহলে আপনারা যদি এই স্টপ লসটা সেট আপ করে দেন, তাহলে দেখেন আমি যদি এখানে দেই, আমি যদি এখানে আমি আচ্ছা স্টপ লসটা এখানে দেবো কত, টেক প্রফিট আমি আমাদের এন্ট্রি প্রাইস ছিল হইলো .6438, আমরা বলছি মার্কেট কমবে, তাহলে মার্কেট কমা যেহেতু সেহেতু আমি যদি এটাকে ফুল করে দিয়ে আমি যদি দেই .6400, এটা যদি দেই তাহলে আমার প্রফিট হবে কত, মানে যেটা প্রফিট হবে এই এই পর্যন্ত গেলে আমার প্রফিটটা ক্লোজ হবে। আচ্ছা আমি স্টপ লসটা নিয়ে এখন ভিডিও না করি, স্টপ লসটা আমাদের থাক, আমরা ট্রেডটা আগে দেখি। তাহলে আমাদের প্রথম থেকে আরেকবার রিপিট করি, আমি প্রথমে কয়েন সিলেক্ট করে দিলেন, তারপরে আইসোলেটেড সিলেক্ট করে দিলেন, তারপরে লিভারেজ কত সেটা সিলেক্ট করে দিলেন, তারপর আমরা কী বলছি বাই না শর্ট, যদি শর্ট বলে থাকি তাহলে সেল, যদি লং বলে থাকি তাহলে হচ্ছে বাই, যেহেতু আমরা শর্ট বলছি তাহলে আপনি সেলে ক্লিক করে দিলেন। তারপর আপনার যত ডলার দিয়ে আপনি এখান থেকে এটাকে টেনে আপনি মানে এইদিকে টানলে আপনার ডলার যতটুকু আছে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনার মনে করেন এই এখান থেকে দিলে আপনার কত ডলার আছে এই ডলারের অনুযায়ী এখানে চলে আসবে, USDT চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে যখন আসবে তারপর একটু ওয়েট করেন, আচ্ছা এখন এখানে দিলাম, দেওয়ার পর আপনি জাস্ট এই যে সেল বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেল বাটনে ক্লিক করে দিলে তাহলে প্রথমত আইসোলেটেড দিলাম, কয়েন দিলাম, আইসোলেটেড দিলাম, মার্কেট দিলাম, এখানে লিভারেজ সিলেক্ট করে দিলাম, দরপর অ্যামাউন্টটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে জাস্ট সেল শর্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেল শর্ট করে দিলে এখন আমরা বলছি ডাউন হবে মার্কেট, যদি ডাউন হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে কী হবে, আপনার ডাউন হচ্ছে মানে আপনার প্রফিট হতে থাকবে। আপনার প্রফিটটা আপনি কোথায় দেখতে পাবেন, নিচে দেখবেন, এই যে দেখেন এখন আপনার এখানে আপনি এই যে দুটো অপশন আছে, একটা হলো যদি আমরা স্টপ লস সেট আপ করে দিই তাহলে এখানে অপশনটা থাকবে, আর আমাদের যদি এখন একটা ট্রেড চলতেছে রানিং তাহলে আপনি এই যে পজিশন নামের সেকশনটাতে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে পজিশন নামের সেকশনটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখেন আমার একটা ট্রেড রানিং আছে, আমি জাস্ট ১৪.৯১ মানে প্রায় $15 দিয়ে একটা ট্রেড করছি, যেটা অলরেডি 1% প্রফিটে আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, 1% আমরা 1.5% প্রফিট আমার টোটাল এখন পর্যন্ত, আমি $15 আমার প্রফিট প্রায় $0.5-এর কাছাকাছি যাচ্ছে আর কি, $0.23 মানে প্রায় $0.5 আর কি, ঠিক আছে। তাহলে এখন আপনার মনে হচ্ছে আপনার আপনি ট্রেড চালু করছেন, আপনার প্রফিট এখানে দেখতেছেন এত, আপনি $10 প্রফিট করে ফেললেন, আপনার মনে হচ্ছে ভাই আমার দরকার নাই, আমি আমার প্রফিট নিয়ে ভাইগা যাই, আমার একটা এই ট্রেড থেকে $10 হয়ে গেছে প্রফিট বা $5 হয়ে গেছে, তাহলে আপনি কী করবেন, এই যে দেখেন ক্লোজ একটা অপশন আছে, এই যে ক্লোজ পজিশন, এই যে আমি যদি একটু দেখাই এখানে,
এই দেখেন ক্লোজ পজিশন, এই ক্লোজ পজিশনে ক্লিক করলে এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরও তিনটা চারটা ট্রেড আপনি একসঙ্গে করতে পারবেন আলাদা আলাদা কয়েনে, সেক্ষেত্রে যখন যেটা ক্লোজ করতে মনে হবে ক্লোজ করলে আপনি চলে যাবে, ঠিক আছে। আর যদি আপনি এই যে ক্লোজ অলে ক্লিক করেন যতগুলো ট্রেড আছে অটোমেটিক একবারে সব কেটে যাবে, ঠিক আছে। তো হুশ আপনার একটু হুশ রাখতে হবে এটাতে, যে আপনার যেটাতে লাভ আছে সেটাও যাতে কেটে না যায় বা লস যেটা সেটাও না কেটে যায়, দেখে শুনে আপনাকে ট্রেড ক্লোজ করতে হবে, ঠিক আছে। তাহলে মূল বিষয়টা কি, এইভাবে ট্রেড চালু করার পর এখানে আপনাকে যদি আপনার প্রফিট নিয়ে চলে যেতে চান, আমার মনে করেন এখন আমি $15 প্রায় $8 কাছাকাছি প্রফিট চলে গেছে, আমার দরকার নেই আর প্রফিট, আমি এখানে ক্লোজ করলে আমার ক্লোজ হয়ে যাবে। তো আমি এটা ক্লোজ করবো না, এটার আমি প্রফিট আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। মোটামুটি আমার টার্গেট আছে এটা থেকে $10 $15 প্রায় $7-8 প্রফিট জেনারেট করা এই এই সিগনালটা থেকে। তো আমি আপনাদের সঙ্গে লাইভে এটা শেয়ার করবো, একটু পরে ভিডিও করবো, হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যেটা লাগুক না কেন। এখন তাহলে আমি এটাকে আরেকবার রিপিট করি, ঠিক আছে, আপনাদেরকে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করি। ভিডিওটা অনেকের কাছে বিরক্ত লাগবে আর অনেকের কাছে ভালো লাগবে, যাদের কাছে ভালো লাগবে তারাই আসলে প্রকৃত কাজ করার জন্য তাদের প্রকৃত ইচ্ছা আছে কাজ করার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো প্রথমত আপনাকে আমরা যে সিগন্যাল দেবো সেখানে কোন কয়েন সেটা, সরি আমি আবার প্রথম থেকে বলি, প্রথমত আপনাকে USD M ফিউচারে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে, USD এম ফিউচারে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর আপনার নির্দিষ্ট কয়েনটা সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে এখান থেকে আইসোলেটেড সিলেক্ট করতে হবে। আইসোলেটেড আর একটা থাকে কি, আপনার একটা আছে আইসোলেটেড আর একটা হলো ক্রস, তো ক্রস মার্জিনে করবেন না, আপনি আইসোলেটেড করবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে লিভারেজ দিবেন, কত লিভারেজ আমরা দিতে বলছি সেটা দিবেন। তারপর হচ্ছে আপনাকে আমরা বাই বলছি না সেল বলছি, যদি শর্ট বলা হয় তার মানে সেল, যদি লং বলা হয় তাহলে বাই, ঠিক আছে। তাহলে আপনাকে বলছি শর্ট, তাহলে এই যে দেখেন এখানে আবার বাইয়ে ক্লিক করে নিচেরটাতে ক্লিক করা যাবে না, আপনাকে শর্টে ক্লিক করতে হবে। শর্টে ক্লিক করার পর দেখেন এখানে সেল চলে আসছে, এই সেলে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে এখানে নির্দিষ্ট ডলারটা সিলেক্ট করে দিতে হবে, আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন অথবা এটা টেনে দিতে পারেন, অথবা এখানে প্লাস বাটনে ক্লিক করে বাড়াই দিতে পারেন। তারপর আপনি জাস্ট সেল বাটনে ক্লিক করবেন, তারপর আপনার পজিশন ওপেন হয়ে যাবে। পজিশনটা আপনি এই যে এখানে দেখতে পারবেন, দেখেন আমার এখানে কিন্তু আপনাদের সামনেই প্রফিট অলরেডি দেখানো যাচ্ছে, যে আমার এখন পর্যন্ত 4% প্রফিট আপ, এখন $0.5 উপরে চলে গেছে, প্রায় $1 প্রফিট হয়ে গেছে। আমাদের সিগন্যাল সিগন্যালই, আমরা কিন্তু গণহারে বলদের মতো সিগন্যাল দিই না কখনো, ঠিক আছে। আমি তো এই হচ্ছে বিষয়, পজিশন দেখেন এখানে আমি যদি চাই $15-1 প্রফিট নিয়ে এখান থেকে চলে যেতে পারি, ঠিক আছে। দেখেন অলরেডি আমি কিন্তু এখন 45% আমি কিন্তু চলে যেতে পারি, ঠিক আছে, বাট আমি চলে যাবো না, কারণ এটা নিয়ে আমার বিশাল এই ট্রেডটা আমার এখানে আমার প্রায় $300 ট্রেড চলতেছে, এখানে হচ্ছে এইটা অ্যাকাউন্টে $15 ট্রেড। এটা আপনাদেরকে ভিডিও করতে করতে গিয়ে ভাবলাম যে $15 পরে আছে, তার সাথে ট্রেডটা চললেই তো একটা ইয়া হয়। তো এই হচ্ছে মূলত আমাদের সিগন্যাল ব্যবহার করে ট্রেডিংয়ের সিস্টেমটা। এখন এরপরে আমরা একটা ভিডিও করতেছি, সেটা হলো স্টপ লস কীভাবে সেট আপ করবেন। হ্যাঁ, আপনারা স্টপ লস কীভাবে সেট আপ করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে।